হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? শিক্ষা ছাড়া একটি জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। রাজনৈতিক অঙ্গনে যত বেশি শিক্ষিত রাজনীতিবিদদের আগমন ঘটবে, তত একটি দেশ উন্নতির শিখরে পৌঁছে যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সকল রাজনীতিবিদ বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। আর এই বাংলাদেশের জনপ্রিয় রাজনীতিবিদরা কে কোন পর্যন্ত পড়াশোনা করেছেন তা জানলে আপনি অবাক হবেন। আর এই ভিডিওর সব তথ্য অনলাইন থেকে নেওয়া হয়েছে, তো চলুন দেখে নেওয়া যাক। 10. শামীম ওসমান। বাংলাদেশের এমপিদের নাম যখন বলা হয় তখন সবার প্রথমে আসে এমপি শামীম ওসমানের নাম। এমপি শামীম ওসমান 1961 সালের 28 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং সংসদ সদস্য। যাই হোক, এমপি শামীম ওসমান নারায়ণগঞ্জ বার একাডেমি থেকে এসএসসি, তোলারাম কলেজ থেকে এসএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। 9. শেখ হাসিনা। শেখ হাসিনা 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি টুঙ্গিপাড়াতে বাল্যশিক্ষা নেন। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী 1956 সালে টিকাটুলি নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন এবং 1965 সালে তিনি আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে ভর্তি হন ইডেন মহিলা কলেজে। সবশেষে শেখ হাসিনা 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। শুরু থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী। 8. অবৈদুল কাদের। অবৈদুল কাদের 1952 সালের 1 জানুয়ারি নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। যাই হোক, অবৈদুল কাদের স্থানীয় বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর নোয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 7. মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 26 জানুয়ারি 1948 সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করছেন। শিক্ষা জীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 6. আব্দুল হামিদ। আব্দুল হামিদ 1944 সালের 1 জানুয়ারি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি। শিক্ষা জীবনে আব্দুল হামিদ নিকলি জিসি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ থেকে এসএসসি ও বিএ পাশ করেন। পরবর্তীতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শক্রমে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন। 5. জুনায়েদ আহমেদ পলক। তিনি 1995 সালে সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও 1997 সালে রাজশাহী কলেজ থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ডিগ্রি অর্জন করেন। 4. সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় 27 জুলাই 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে জন্মগ্রহণ করেন। তার বাবা এম এ অজিত মিয়া একজন খ্যাতিনামা পরমাণু বিজ্ঞানী ছিলেন এবং মাতা শেখ হাসিনা, যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তার নানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সজীব ওয়াজেদ জয় সেন্ট জোসেফ কলেজ হতে স্নাতকোত্তর করার পর যুক্তরাষ্ট্রের দা ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 3. তারেক রহমান। তারেক রহমানের জন্ম 1967 সালের 20 নভেম্বর। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি এবং মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী। যাই হোক, তারেক রহমান ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে 1984 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন। 2. খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া 15ই আগস্ট 1945 সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। 5 বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1960 সালে ম্যাট্রিক পাশ করেন। 1 বছর তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিয়ে করেন। তিনি স্বামীর সাথে পশ্চিম পাকিস্তানে বসবাসের পূর্বে 1965 সালে দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। 1. মুরাদ হাসান।
মুরাদ হাসান 10 অক্টোবর 1974 সালে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। মুরাদ হাসান জামালপুর আদর্শ বিদ্যানিকেতনে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। তিনি জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি এবং নটর ডেম কলেজ থেকে এসএসসি পাশ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়ে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ থেকে প্লাস্টিক পূর্ণ গঠনমূলক সার্জারির উপর স্নাতকোত্তর প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিকিরণ ক্যান্সার বিজ্ঞানের উপর এমফিল ডিগ্রি অর্জন করেন। তো এই ছিল বাংলাদেশের রাজনীতিবিদদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সংক্ষেপে ভিডিও। আজকের ভিডিওর এই সকল রাজনীতিবিদদের মধ্যে আপনার পছন্দের রাজনীতিবিদকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।